দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে এলো কাল বৈশাখী ঝড়। কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ মাসের এই শুভ সন্ধ্যায় আমি আপনাদেরকে প্ল্যাটফর্ম টরন্টো প্ল্যাটফর্ম ঢাকার পক্ষ থেকে আজকের সন্ধ্যার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানটি সরাসরি প্ল্যাটফর্ম ঢাকা এবং প্ল্যাটফর্ম টরন্টোর ফেসবুক পেজে সম্প্রচারণ করছি। কবি কাজী নজরুল ইসলামের যেমন যেমনটি বলেছিলাম যে প্রয়াণ মাসের মাসকালীন মাসব্যাপী উদযাপনের যে একটি কার্যক্রম বাংলাদেশ হাতে নিয়েছেন, সেই সূত্র ধরেই আমার এই দুটো ছোট করে কবিতার মুখ দুটো পড়া। কবি কাজী নজরুল ইসলাম যেরকম কবিতা লিখেছেন বলিষ্ঠ হস্তে, বলিষ্ঠ কণ্ঠে তার কবিতাগুলো আমরা আবৃত্তি করে থাকি, সেরকম তার গানের মধ্যে যদি আসে তাহলে আসে ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজ বন্ধু মোর, আবারও বলা যায় ফুলের জলসায় নীরব কেন কবি। বন্ধুরা, আজকে আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছি ওস্তাদ গোলাম আলীর কিছু গানের লাইক সঞ্চালন করবেন, কভার করবেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী রেহানা রহমান। কিন্তু তার আগে যেহেতু এখন কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ মাস আমরা পালন করছি এবং রেহানা রহমান যেহেতু উনি মূলত নজরুল গীতির শিল্পী, সুতরাং সেই নজরুলের ছোঁয়া দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব। তারপর আমরা আস্তে আস্তে গজলাঙ্গিকে যাব, তারপর আমরা চলে যাব গোলাম আলী, ওস্তাদ গোলাম আলীর খান স্যারের কিছু গজল আমরা আমাদের আজকের শিল্পী রেহানা রহমানের কণ্ঠে শুনবো। সো চলুন আমরা একটু ছোট্ট ভিডিও দেখে আসি। আমি স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি শিল্পী রেহানা রহমান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন আজকে? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে খুব ভালো আছি। আমরা আজকের সন্ধ্যাটা সাজিয়েছি মূলত আপনার কিছু গান শুনবো, আপনার কিছু কথা শুনবো যেগুলোতে আপনি ওতপ্রোত ভাবে জড়িয়েছিলেন, এখনো আছেন, করে যাচ্ছেন। সুতরাং কথা না বলি আপনার আপনার কাছ থেকে দু একটা কথা শুনবো, তারপর চলে যাব আজকের গান নিয়ে আপনার অনুষ্ঠান যেটা যেভাবে সাজানো হয়েছে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতেই হয়, আপনার অনেকটাই দুর্বলতা বলেন, আপনার ইচ্ছা বলেন, যেভাবেই আপনার শুরুটা হয়েছে আমি জানি আপনার আপনি নজরুল গীতি খুবই পছন্দ করেন এবং আপনি বেশ কয়েকটি অনুষ্ঠান ইতিমধ্যে করে ফেলেছেন বাংলাদেশ এবং বাংলাদেশে আপনি আছেন আপাতত, এটা নিয়ে আর একটু কথা বলবো। কিন্তু আপনি বাংলাদেশে মিডিয়াতে কাজ করছেন, প্লাস আপনি অনলাইন মিডিয়াগুলোতে আপনি অনেক অনুষ্ঠান করেছেন নজরুল ভিত্তিক। সো এই জন্য আজকে আমরা শুধু কবি কাজী নজরুল ইসলামের একটু টাচ আপ করে আমরা চলে যাব মূলত গজলের জন্য, গজল শোনবার জন্য আমাদের দর্শকরা অধীর আগ্রহে বসে আছেন। আপা প্লিজ। অনেক শুভেচ্ছা
সবাইকে আর আমার দর্শক শ্রোতা যারা আমার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছে এবং দেখছে, তাদের আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমি আমাকে ইনভাইট করেছো। এই মাসটি কাজী নজরুল ইসলাম প্রয়াণ মাস, তো আমরা ম্যাক্সিমাম নজরুলের গান করছি। আজকে আমি নজরুল গাইব প্লাস কিছু গজল গাইব, তো দর্শক শ্রোতা আমার সাথে থাকেন। অনেক অনেক ধন্যবাদ। অলরেডি আমাদের বন্ধুরা হুদা এসে গেছে, আমি দেখতে পাচ্ছি, তো ওকে দেখতে পাচ্ছি, আর নিশ্চয়ই দেখা যাবে। রাহেলা বেগম এসে গেছে, তো ইনশাল্লাহ দর্শক আপনারা আমার সাথে থাকেন। তাই প্রথমে আমি একটা কাজী নজরুল ইসলামের গান করছি। গানটি মূলত গিয়েছেন শিল্পী যুথিকা রায়, তো আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। 1941-এ এই গানটি প্রথম উনি রেকর্ড করেছেন। আমার প্রিয় গান, আর রনি আমি জানি তোমারও খুব প্রিয় গান, তো আমি আমি ওই ওই দুটোকে সম্মিলিত করে সম্পৃক্ত করে এই গান। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, চলুন শুনি। আচ্ছা, রনি সম্বন্ধে আমি একটু বলি। রনি অনেক অনেক ভালো তবলা প্লে করে। আচ্ছা, এটা পরে বলবো, মিস করছি। মনে পড়ে মনে পড়ে সে কোন জনম বিদায় সন্ধ্যাবেলা, আমি ধরাই রই রই পারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আসে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি ধরাই রই রই পারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সেই সে বিদায় খানে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে সেই সে বিদায় খানে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা মনে পড়ে। আজও আসিলে না মোর অশ্রুর লিপি, গুণের বিহোগ দেখে দেখে লয়ে যা, তোমারে খুঁজে না পাই মোর গানের পাপিয়া ঝরে, গহন কাননে তবু নামল আজ পিয়া পিয়া সুরে, গান থেমে যায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা। মনে পড়ে আসে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়াই রই রই পারে,
তিনি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে অসম্ভব ধন্যবাদ আমরা এক্সকিউজ মি আপনার নজরুল প্রীতি নিয়ে এখনই একটু কথা বলবো আচ্ছা রানী আমি শুধু একটুখানি কথা বলতে চাই সাউন্ড কি ভেঙে ভেঙে যাচ্ছিল না সাউন্ড ভেঙে ভেঙে যাচ্ছে না কিন্তু তানপুরার সাউন্ডটা যদি আরেকটু কমানো যায় ভলিউমটা তাহলে তাহলে আচ্ছা 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 থ্যাংক ইউ আমাদের আমাদের বেশ কিছু কমেন্টস চলে এসেছে আপনার শফিউল হুদা তো বলেছেনই দেখছি বন্ধু তোমাকে শুভেচ্ছা শাহানা ইসলাম বলছেন অসম তারানা জামান বলছেন বেস্ট উইশেস লুকিং নাইস অফ কোর্স ইউ আর লুকিং গর্জিয়াস টুডে থ্যাংক ইউ ভেরি মাচ দিলমাত আরা মাসুদ বলছেন খুব মিষ্টি লাগছে ভাবি আপনাকে অসাধারণ গায়কী বাহ দিলমা তারা মাসুদ আমি একটু বলি না উনি উনি কনসাল মিসেস কনসাল জেনারেল আমাদের দুবাইতে ছিলেন এখন উনি আছেন চায়নাতে কনসুলেটে হ্যাঁ ডেপুটি হাই কমিশনার ওখানে ভাই আর ভাবি অনেক মিষ্টি একটা মানুষ দুজনে আমরা যখন ওনারা যখন দুবাইতে ছিলেন আমরা প্রচুর অনুষ্ঠান করেছি আর ভাবিও লিখেন ভাইও লিখেন এবং ভীষণ ভালো অর্গানাইজার তারপর ওই আমাদের অটোয়া থেকে ভাইয়া বলছেন কবি নজরুল আমার অনেক কবি নজরুলের আমার অনেক প্রিয় একটি গান বেশ সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ শফিউল হুদা বলছেন মাশাআল্লাহ শুরুতেই বাজিমাত অবশ্যই অবশ্যই ওকে থ্যাংক ইউ শুকু বড়ুয়া বলছে কি এটা আপনাকে পড়তে হবে আপা হ্যাঁ এটা লিখেছে দাদা নমস্কার অনেক ভালো থাকেন আপনি সুন্দর জিন্দগি মে সবই প্যার করতে হ্যায় মেহেদী হাসানের গজল আমাকে গাওয়ার জন্য ই করেছে রিকোয়েস্ট করেছে না প্রিয় গজল আপনি নিশ্চয়ই একটু চেষ্টা করবেন যখনই সময় হয় কিন্তু আমরা গজলের পার্টটাতে যাওয়ার আগে একটু নজরুল কবি গজল নজরুল ইসলাম সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি যে আপনার কিভাবে আপনি কবি নজরুলের গানের প্রতি এত এতটাই জড়িয়ে পড়লেন গান শেখার ব্যাপারে একটু বলি যে আমি আমাদের বাড়ি মা এবং ভাই বোনেরা সবাই গান করতেন আমার মাও গান করতেন তো মা নজরুল সঙ্গীতই গাইতেন তো মা যে ওস্তাদের কাছে গান শিখতেন পুলিন দে ওস্তাজি তো উনি প্রায়ত হয়ে গেছেন আমাদের সবার খুব প্রিয় ছিলেন মাও শিখেছেন আমরা ওনার কাছে শিখেছি প্রথম হাতে করি মায়ের কাছে এবং পুলিন দে ওস্তাজির কাছে দুজনের কাছে বলতে হবে তো সেই সুবিধে তখন তো ছোট ছিলাম তখন তো আর মা যেটা বলেছে সেটাই করেছে তো ডে বাই ডে যখন বড় হতে লাগলাম তখন নজরুল সঙ্গীতটাকেই ভালোবাসা শুরু করলাম তারপরে তো দীর্ঘ পথ চলা অগ্নিবীণাতে আমি কোর্স কমপ্লিট করলাম সুদিন কাকার কাছে গান শিখলাম ক্লাসিক্যাল ওমর ফারুক সুরাব কাকা খালিদ হোসেন স্যার হান্নান ভাই এবং বহু যখন যেখানে সময় পেয়েছি তখনই করেছি প্র্যাকটিস এবং শিখেছি ওনাদের কাছে নজরুল ইনস্টিটিউশনেও আমি গান শিখেছি যখনই যেহেতু দেশের বাইরে আমি অনেকখানি সময় ছিলাম যখন দেশে আসতাম তখন মানুষ ঘোরাফেরা করে বাট আমার টার্গেটটা ছিল আমি কিভাবে কিছু নজরুল নতুন নজরুল স্বল্পশ্রুত নজরুল গান শুনি আপনার আপনার হৃদয়ে যেহেতু সঙ্গীতটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন বেশি তাই হয়তো আপনার আপনার কাছে ওই মানে আবেগটা এসছে যে আমি দেশে গিয়ে আমি সময়টাকে অতটা করবো কিন্তু অতটা স্পেন্ড না করে আমি যদি কিছু শিখতে পারি বা কিছু করতে পারি সেটাতেই আপনার আনন্দ প্রচার হয়নি ওগুলার নিয়ে এখন ভীষণ কাজ হচ্ছে এবং আমরাও ট্রাই করছি ওই গানগুলাই গাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট চলে আসছে কিন্তু আমরা যাব আস্তে আস্তে যাব আমাদের সময় আছে আচ্ছা এখানে গোলাম হায়দার বলছেন সুখু বড়ুয়ার মুখে অনেক তারিফ শুনেছি আজ আছি দেখছি শুভকামনা অবশ্যই থাকবেন দর্শক রেহালা বেগম বলছেন আপু আপনার কণ্ঠে চুপকে চুপকে গানটি শুনতে পারলে খুব ভালো হতো খুবই দেখেন আপনার
আপনি বলছিলেন যে আপনার অনেক রিকোয়েস্ট কিন্তু আপনার ফেসবুকের মেসেঞ্জারে চলে আসছে এবং আজকে এখানেও চলে আসছে। তো হ্যাঁ, মেসেঞ্জারে অনেকে আমাকে বলেছে অনেক কিছু, যেগুলো নাকি আমি বহুদিন গাই না, হ্যাঁ তারপরে আমাকে একটু আগে অনেকে বলেছে আচ্ছা, যে চুপকে চুপকে অনেক রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 তো এটা হবে হবে, আমরা হবে একটু হবে, আমরা অবশ্যই আমরা হবে। ধীরে ধীরে আগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা হ্যাঁ যদি আমরা কল নিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু হ্যাঁ পারছি না। আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস, আপনাদের চাওয়া পাওয়া যা আছে এই কমেন্টসই দেবেন, আমরা সেটাকে আমাদের পর্দায় আমরা তুলে ধরবো। আশা করি শিল্পী আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস। আপনি বাংলাদেশে, এখন তো বাংলাদেশে আছেন তাই তো, বাংলাদেশে কেমন কাজ কাজ হচ্ছে সঙ্গীত নিয়ে আপনার? বাংলাদেশে আমি তো আসলে বাংলাদেশে এসেছিলাম সঙ্গীত নিয়ে কাজ করার জন্য, বাট করোনা কালীন সময় তো আমাকে অনেক কিছুই আমাদের জীবন, আমাদেরকে করেছে, হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই মানে যেটাকে বলে স্টপই করে দিয়েছে, বাট আমরা এখন অনলাইনে করছি, কিন্তু বিভিন্ন চ্যানেল গুলায় প্রোগ্রাম করতে পারছি না। যেমন আমার দু একটা চ্যানেলের প্রোগ্রাম ছিল, বাট আমি যেতে পারি না, যেহেতু আমি বাহিরে যাওয়াটা আমার জন্য এই মুহূর্তে একটু অসুবিধা। বিটিভির প্রোগ্রাম গুলো করেছি, তো হচ্ছে একটু প্র্যাকটিস করছি এই, আর না এই যে, হ্যাঁ দুবাইতে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা ওই ব্যাপারটাতে আসছি। আপনার এই যে মনের যে ইচ্ছা শক্তিটা, আসলে এটাই কিন্তু একটা যথেষ্ট একজন মানুষকে তার গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে, তাই তো? তো আপনি বাংলাদেশের, আপনি গজল করে থাকেন, নজরুলের পরবর্তীতে পরে যদি আমি অন্য কিছু চিন্তা করি তাহলে হয়তো বা আপনি গজল সঙ্গীতকে আপনি প্রাধান্য দেবেন, তাই তো? জি 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 বাংলাদেশের কোন শিল্পীর গজল কি আপনি আপনার মনে ধরেছে যে আপনি আজকে আমাদেরকে শোনাতে পারেন এমন কোন হ্যাঁ একজন? আমি আমি হ্যাঁ বাংলাদেশের গজল করেছেন শাহনাজ রহমতুল্লাহ, আচ্ছা তারপরে আমাদের রুনা লায়লা ম্যাডাম, দুজনেই গজল, ওনারা তো পাকিস্তানে এবং ইন্ডিয়াতে বহু ই করেছে। তো আমি শাহনাজ রহমতুল্লাহর গজল আমি একটু বেশি করি, রুনা লায়লা ম্যাডামের গজল গাওয়া একটুখানি যাই হোক একটু ডিফিকাল্ট, তারপরেও গাওয়ার চেষ্টা করি, কোনো ওনার গানও গাইবো, হ্যাঁ উনি শিওর, অসুবিধা নেই। তো আমি এখন শাহনাজ রহমতুল্লাহ পরপর দুটো, একটা শাহনাজ রহমতুল্লাহ বেগম আক্তারের দুটো গান পরপর যদি গেয়ে নিই তাহলে আচ্ছা ভালো ঠিক আছে, হয়। তারপর আমরা কিছু কমেন্টস নিয়ে নেব, খুব ভালো আচ্ছা ভালো কমেন্টস এসে গানটা শুনে নিই আচ্ছা আগে। আচ্ছা, তা আমি একটুখানি বলি, কাহা হো তুম এই গানটি শাহনাজ রহমতুল্লাহ সব খুব পপুলার একটি গান, এটা লাহোরে এবং করাচিতে সবখানে, এটা ইন্ডিয়া তো সবখানে শাহনাজ রহমতুল্লাহ আসলে কাহা হো তুম গানটা আসে, তো আমারও খুব প্রিয়, তো আমি একটুখানি গাওয়ার চেষ্টা করছি চলো চলো শুনি। আর ইমন রাগের উপর মোটামুটি গানটা দেখা। কাহাঁ হো তুম চলে আও, মোহব্বত কা তকাজা হ্যায়, কাহাঁ হো তুম চলে আও, মোহব্বত কা তকাজা হ্যায়, গমে দুনিয়া সে ঘবরা কর তুমি দিল নে পুকারা হ্যায়, কাহাঁ হো তুম কসম তুমকো জরা সোচো, কসম তুমকো জরা সোচো, কি দস্তুরে
वफा क्या है, कहाँ हो तुम चले आओ, मोहब्बत का तकाजा है। न जाने किस लिए दुनिया की नजरें फिर गई हमसे, न जाने किस लिए दुनिया की नजरें फिर गई हमसे, तुम्हें देखा तुम्हें चाहा, तुम्हें देखा तुम्हें चाहा, हुजूर के सिवा क्या है, कहाँ हो तुम चली आओ, मोहब्बत का तकाजा है। ना है फरियाद हो तो पर, ना आँखों में कोई आँसू, ना है फरियाद हो तो पर, ना आँखों में कोई आँसू, जमाने से मिला जो गम, जमाने से मिला जो गम, उसे ही तो निभाया है, कहाँ हो तो चलिया, मोहब्बत का तकाजा है। गमी दुनिया से घबरा कर तुम्हें दिल ने पुकारा है, অসম্ভব অসম্ভব অসম্ভব। সরি, অনেক সুন্দর করে গাইলেন আপু। গানটি আমাদের শাহনাজ বেরামের কণ্ঠে শোনা হয়নি, কিন্তু আজকে আপনার আপনার কণ্ঠে লাইভ শুনে মানে মনে হচ্ছে যে আমি কিছুটা ফিল পাচ্ছি। উনি কি গিয়েছেন তারা চিন্তা করো, আমার গুরু। আচ্ছা, তাহলে আপনার আপনার সাথে কমন পড়ে গেছে ওনার কিছু কিছু গুরুজনদের। তারপর শফিউল হুদা বলছেন, চুপকে চুপকে গানটি গেও বন্ধু, গাইবেন আশা করি, দর্শক সাথে থাকো। আজকে রাত আমাদের আমাদের রেহানা রহমান আমাদেরকে মনোমুগ্ধ করে রাখবেন, এটাই তার আজকের লাইক মেনুতে আছে আমাদের জন্য। অজিত রায় বলছেন, হাঙ্গামা হাঙ্গামা গানটা করার জন্য করবেন। অজিত আমাদের খুব প্রিয়, তবলা প্লে করে সে আমাদের দুবাইয়ে, তো হ্যাঁ অজিত আমি গাইবো, তুমি বলেছো একটু হলেও আমি গাইবো। থ্যাংক ইউ দোস্ত। আমাদের এখানে আমাদের বাংলাদেশের মিউজিক ডাইরেক্টর কম্পোজার জাহিদ হোসেন উনি উনি আসছেন আস্তে আস্তে, উনি মনে মাত্র ঘুম থেকে উঠেছেন একটু। হ্যাঁ, তো উনি উনি আপনাকেও আমাকেও শুভেচ্ছা জানিয়েছেন, সে আসলে খুবই গুণী ব্যক্তি। হ্যাঁ, জাহিদ হোসেন ভাইয়ের কথা একটু বলতে হয়, বাংলাদেশের যদি প্রথম ক্যাসেট বের হয়ে থাকে সেটি তার হাতে করা, কিন্তু সুতরাং বাংলাদেশের প্রথম ক্যাসেট ডিস্কো রেকর্ডিং থেকে বের হওয়া, উনি আছেন আজকে আমাদের সাথে, এটা আসলে বড় পাওয়া। থ্যাংক ইউ ভাইয়া, অনেক 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 ধন্যবাদ। টিনা হক বলছেন, আমি আপনাকে চিনি। হ্যাঁ, টিনা হক বলছেন, টিনা চিনি, লেজেন্ড। টিনা হক বলছেন, লুকিং বিউটিফুল ভাবি, অফ কোর্স। থ্যাংক ইউ টিনা ভাবি, আমার খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় টরন্টোতে। আপনি যেহেতু বাংলাদেশ
দুবাই, এবং তারপরে আর কোন দেশে গিয়ে থাকা হলো? এটা আপনার মুখ থেকে শুনতে চাই। বাংলাদেশ, বাংলাদেশ, দুবাই, দুবাই, টরন্টো, আর ইউরোপে কিছুদিন ছিলাম। আচ্ছা, সবকিছু মিলে ঘুরছি। আচ্ছা, আমেরিকা, আপনার বিভিন্ন দেশে আপনি যখন যাচ্ছেন, আপনার সাথে করে কিন্তু আপনি সঙ্গীতকে নিয়ে আপনি চলছেন, তাই তো? আপনার যাত্রা সংসারের পাশাপাশি আপনি কেমন রেসপন্স, কেমন কেমন দেখেন মানুষের পিপাসা কেমন, ইউরোপে গত বছরে, আগের বছর গেলাম, গত বছরে গেলাম পয়লা বৈশাখের প্রোগ্রামে, অনেক ভালো রেসপন্স পেয়েছি। এই আর কি, সংসার করে যেহেতু আমি প্রথমেই তো আর মানে গানটাকে তো মানে ওইভাবেই করতে পারি নাই, আর যতটাকে ভালোবাসি, বাট এটা সাথেই আছে, সব সময় সাথে আছে। যদি আমি একজন কৃষিবিদ, তুমি হয়তো জানো কি না, আমি একজন কৃষিবিদ, বাট আমি জব করেছি কিছুদিন, তারপরে আর জবে মন করতে পারিনি। মনে হলো কি যে আমি ফ্যামিলি দেখে, আমি জব করে গান করে তিনটা আমি করতে পারবো না, অন্তত পক্ষে দুটাকে আমার চুজ করতে হবে। তারপরে আমি 2 বছর জব করে আমি জব কুইট করলাম, এই যে করলাম করলাম। সেটাই আসলে, আমরা আমরা আসলে জানি না যে আমাদেরকে কোন ধারায় আমাদেরকে চলতে হবে, তাই না? যখন যেরকম, হ্যাঁ 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 সেটাই। সো দর্শকদের একটু বলে রাখি যে আমরা কিন্তু সবসময় মোস্ট অফ দ্য টাইম আমরা প্রফেশনাল যে কাজগুলোতে দেখে থাকি, ওখানে মাইক্রোফোন ইউজ করা হয়, সাউন্ডটাকে একটু মডুলেশন করা হয়। কিন্তু আজকের যেটা হচ্ছে, আমি চেষ্টা করেছিলাম আপনাকে কিছু মানে গাইডেন্স করার জন্য, কিন্তু করোনা এবং সবকিছু মিলিয়ে আমরা করতে পারিনি। আমি আমি টরন্টো, টরন্টো থেকে, আর আপা এখন আছেন বাংলাদেশে। সো যতটুকু ভার্চুয়ালি আমরা যতটুকু কানেক্টেড হতে পেরেছি, সেই ফাইন টিউন দিয়ে আজকে অনুষ্ঠান করছি। কিন্তু আমার কাছে একটা একটা ব্যাপার খুব আমি গর্ববোধ করি, একজন শিল্পীর যদি কোনো মডুলেশন ছাড়া যদি তার কণ্ঠটাই এত সুন্দরভাবে, র কণ্ঠটাই যদি এরকম হয়, তার মধ্যে যখন আরেকটু ওই আনুষঙ্গিক জিনিসগুলো দিয়ে, যন্ত্রানুষঙ্গ দিয়ে যখন ওটাকে আরেকটু লাইভলি করা হবে, তাহলে বোঝাই যায় যে ওই শিল্পীর কোন পর্যায়ে কমফোর্টেবল, কমফোর্টনেসটা কোথায় চলে যায়, এবং শুনতেও কত আরো কত মধুময় লাগে। কিন্তু তারপর আজকে রেনা আপা অনেকটাই লাইক যথার্থই উনি চেষ্টা করেছেন এবং করছেন যতটুকু পারা যায়, আমাদের এই স্বল্প সীমিত টেকনোলজি দিয়ে উনি আমাদেরকে আমাদের মনে আজকে সঙ্গীতের দোলা বইয়ে দিচ্ছেন আপা। বাংলাদেশ থেকে আপনার দুবাইতে অনেক অনেক যাতায়াত, যেহেতু ভাইয়ার কাজের সুবাদে আপনার ওখানে মোটামুটি জীবনের অনেকটা অংশই কেটেছে। তো কেমন আপনার দুবাইতে? আপনি তো কি নিয়ে ব্যস্ত? সঙ্গীত তো অবশ্যই, কিন্তু সঙ্গীতের মধ্যেই কিভাবে ব্যস্ত থাকা হয় নিজেকে নিয়ে, এটা যদি আমাদেরকে একটু বলেন। দুবাইতে সঙ্গীত নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, প্লাস যে এখন যে হাই কমিশনার, যে যে ভাবিরা, ভাবি যখন বললেন, আমি বললাম যে এখন চায়নাতে আছেন ওনারা, ওনারা এমবেসিতে, কনসুলেটে একটা স্কুল খুলেছিল গান শিখানে এবং বাংলা শিখানে, তো সেখানে আমি শিক্ষকতা করেছি, গান শিখিয়েছি বাচ্চাদের। তো এটা একটা বিরাট পাওয়া আমার জন্য মনে করব, কারণ এত সুন্দর একটা মানে জিনিস, প্ল্যাটফর্ম উনি করে দিয়েছিলেন ভাবি এবং ভাই। তারপরে ধরেন ওখানে বাচ্চাদের গান শিখাতাম, অনেক প্রোগ্রাম করতাম, প্লাস যেটা আমার ভালো হয়েছে, প্রথম পরিচয়টা গোলাম আলী উস্তাদের সাথে পরিচয় হলো। ওনার উনি বছরে 2-3 বার দুবাইতে ওনার শো থাকতো, প্রোগ্রাম থাকতো, বাহার আইন দুবাই, মিডিল ইস্টে যেখানে থাকতাম চলে যেতাম। আর এটাই আমার একটা বড় পাওয়া যে আমি দুবাইতে এতদিন থাকাতে আমি উস্তাদের সান্নিধ্যে থাকতে পেরেছি, যখনই উনি আসতেন আমি ওনার থেকে লেসেন নিতাম। গত বছরে, আগের বছর আমি উস্তাদের 11টি গজল নিয়ে একটি সিডি করেছিলাম, তো সেটা লঞ্চ করতে ওস্তাদ জি এসেছিলেন। তারপরে হ্যাঁ, একটা প্রোগ্রামও করলাম, সেটা ওস্তাদ জি এসেছিলেন সেই প্রোগ্রামে।
তারপরে আমরা তুমি ওই 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 পর্বটা নিয়ে আরেকটু পরে আমাদের পরবর্তী পর্যায়ে ওটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, মানে দুবাই স্মৃতি আসলে আমার ওইটাই এসে যায় আর কি, মানে ওটা অনেক বড়। আর আমার যে দুবাই, আরেকটা দুবাই, তার একটা জিনিস কি, দুবাইতে থাকা কালীন অবস্থায় মানে এমন কোন শিল্পী নাই যারা এসেছে আর আমি তাদের সাথে দেখা করতে যাইনি। হ্যাঁ, এবং তাদের সান্নিধ্যে গেছি, একদমই সান্নিধ্যে, যতদিন ছিল তাদের সাথে সাথেই আমি আছি। আচ্ছা 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 হামেদ আলী উস্তাদজি, তারপরে গেলেন ফরিদা খানম, অবশ্য অনেক আগে গেছেন। আমি ফরিদা খানম, উনি আমার অনেক প্রিয় একজন গাজল সিঙ্গার, তো আমি ওনারও গাইবো একটা দুটা গাজল। আচ্ছা আর তারপরে ধরেন আশিস দা, আশিস দা হলে আলী আকবর খান ছেলে, উনি দুবাইতে আসছেন, তো ওনার সাথে আমি অনেক, সিরাজ আলী, তো সোনু নিগম, আশা ভোঁসলে, যারাই এসছে, তা আমি কিন্তু মানে এইটার বাইরে থাকাতে এই সুবিধাটা আমি, তারপরে কলকাতা থেকে ইন্দ্রিয়ানি সেন এসলেন, তো তবে আমি যেটা যেটা ম্যাডাম ওনাদের হয় সাথে ছিলাম। হ্যাঁ যেটা হয় শিল্পী শিল্পীরা যখন দেশের বাইরে যান, ওনারা যদি আপনার তাদের জগতের মানুষকে কাছে পেয়ে যান, তখন কিন্তু তাদের সাথে বন্ডিংটা খুব ভালো হয়, সেটাই তাই না? তারা সেটাই তাদের সেটাই আমি ভাষায় কথা বলছি, বলতে পারে। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলছি, হ্যাঁ, আত্মীয় তখন স্বজন, তারপর ফ্যান্সরা তো হ্যাঁ থাকবেই, কিন্তু এই যে আপনার সঙ্গীতের মানুষদের সাথে নিয়ে সময় কাটানো, তাদের পারলে দু একটা কিন্তু মাস্টারপিস অফ ওই মানুষটিকে উপহার দিয়ে দেন কথার ফাঁকে ফাঁকে, হ্যাঁ এই হ্যাঁ গানটাকে হ্যাঁ এইভাবে গাবে, তাই না? তো আসলে খুব লাকি যারা এইভাবে তাদের সান্নিধ্যে আসেন। সবার কাছ থেকে কিছু না কিছু শিখেছি, সবাই আমাকে লেসন দিয়েছে, আচ্ছা সবাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা একটু একটু কমেন্টস নিয়ে নিচ্ছি। জান্নাতুল খন্দকার বলছেন, লম্বে জুদাই গানটা শুনতে চাই। আমার অজিত খুব থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি চেষ্টা করব বোন, হ্যাঁ চেষ্টা করব। অজিত অজিত রয় দাদা বলছেন, বাট সাউন্ড সাউন্ড ইজ গুড। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের অজিত। আমাদের চেষ্টা তাহলে সার্থক বলা যায়। দীপ্তি জাহান, দীপ্তি জাহান আমাদের টরন্টো থেকে বলছেন, আপনার আমাদের বান্ধবী, বন্ধু, হ্যাঁ আমার খুব ভালো বান্ধবী, লাগছে। হ্যাঁ 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 আমার বান্ধবী, আচ্ছা, টরন্টো এটা থেকে। ওনাকে চিনেন নাকি একটু দেখেন তো। একটা সেকেন্ড, আমি আচ্ছা উনি কে? অ্যামেজিং হাউ অ্যাবাউট, আর জানে কি জিদ না করো, আশিস এরিয়াল, আমার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে? হ্যাঁ আপনার মেয়ে সুদূর আটলান্টা থেকে শুনছেন। শুনছে সে, শি লাভ দিস সং, হ্যাঁ হ্যাঁ শানা, ইয়ে দিল ইয়ে পাগল দিল, বহু গান, ইয়ে রনি, হ্যাঁ আমার তো মনে হয় 2-3 ঘন্টা শেষ হবে না। না, আমরা আমরা একদিনে সবকিছু তো হয়তো বা পারবো না, সময়ের স্বল্পতা তো সে থাকবেই। যে যে ইয়ে দিল ইয়ে পাগল দিলাম, হ্যাঁ এটাও কানাডা থেকে বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন প্লিজ। আমরা কানাডার পর্বে আসছি, আমরা আপাতত আপনার কণ্ঠে দুটো গজল শুনে নেব। দর্শক আবারও বলে নিচ্ছি, আজকে সন্ধ্যাটা আমরা আয়োজন নাম দিয়েছি গোলাম আলী গজল উইথ রেহানা রহমান। এটার যথার্থতা পূর্ণ হবে খুব শিগগিরই। আপনারা অলরেডি শুনে যাচ্ছেন যে রেহানা রহমান তার সাথে ওস্তাদ গোলাম আলী খান সাহেবের যে অন্তরঙ্গ এবং আনুষ্ঠানিক ভাবে তাদের যে লাইক ঘনিষ্ঠতা দেখা দেখা হয় আসলে পরে ওনার মানে গুরু গুরু শিষ্যের যে একটা সম্পর্ক, হ্যাঁ সেটা সম্বন্ধে আমরা আস্তে আস্তে জানছি। আমাকে কিন্তু ওস্তাদজি, হ্যাঁ আমাকে ওস্তাদজি নাড়া বেঁধে স্টুডেন্ট বানিয়েছে। হ্যাঁ, এই এই কথাগুলো আমরা বলবো একটু পরে, একটু ধরে রাখি। আচ্ছা আমরা পর্যায়ক্রমে আসছি, আমরা এখন দুবাইতে আছি, দুবাই থেকে তারপরে যাব আরেক জায়গায়। তো আমরা এখন দুটো গজল একটু শুনে নিয়ে আপু। আচ্ছা ঠিক আছে, আমি ফরিদা খানম, আমার খুব প্রিয় একজন গজল সিঙ্গার, আমার মনে হয় আমি আমি আমার কাছে আমার দৃষ্টিতে মনে হয় এরকম আমি ভয়েস আমি কাউর কাউকে দেখিনি। আচ্ছা আচ্ছা চলুন শুনি। হ্যাঁ তো আমি শুধু চেষ্টা করা মাত্র আর কি, শিওর শিওর। এবং বেগম আক্তার, বেগম আক্তার বুঝছেন, দুজনেই করছেন গানটি, শাকিল বাদানি উনি হলো গানটি লিখেছেন, গান ওনারই গান এটা, তো আমি গানটি গাওয়ার চেষ্টা, সুফি গান এটা। আচ্ছা ঠিক আছে। আ
मुझे दोस्त बन के दगा न दे, मैं हूँ दर्द इश्क से जा बला, मुझे जिंदगी की दुआ न दे, मेरे हम नफस मेरे हम नवा, मुझे दोस्त बन के दगा न दे, मेरे हम नफस मेरे दागे दिल से है राशनी, इस राशनी से जिंदगी, मुझे डर है मेरे चार अगर, मुझे डर है मेरे चार अगर, ये चराग तू ही बुझा न दे, मेरे हम नफस मेरे हम नवा। मेरे आज़्म इतना बुलंद है के पराए शोलों का गम नहीं, मुझे खौफ आतिशे गुल से है, मुझे खौफ आतिशे गुल से है, कि कहीं चमर को जला ना दे, कि कहीं चमर को जला ना दे, मेरे हम नफस मेरे हम नवा। वो उठे हैं लेके घूमो सुबह, अरे ओ शकीले कहाँ है तू, तेरा जाम लेने को बज़्म में कोई और हाथ बढ़ाना दे, मेरे हम नफस मेरे हम नवा, मुझे दोस्त बनके दगाना दे, मेरे हम नफस। অসাধারণ অসাধারণ। আমি বলেছি দুটো গান, কিন্তু কমেন্টস কিছু না নিয়ে পারছি না। এখানে দেখেন একজন লিখেছেন, শুধুই মুগ্ধতা গান গুণ আর রূপ, রূপের এক অভূতপূর্ণ সমন্বয়। দীপ্তি জাহান লিখেছেন, সুন্দর আয়োজন এখানে, তারানা জামান অসাধারণ। আচ্ছা আপা, যেটা আমি আমি বলবো যে আমাদের তো গান দর্শকদের, দর্শক কিন্তু অনেক রিকোয়েস্ট করছেন
আজানে গেজে, তারপর চুপকে চুপকে হাঙ্গামা, এগুলো আমাদের শুনতে হবে। তো আমরা যদি আপনি গোলাম আলী স্যারের যাওয়ার আগের গানগুলোতে যদি মনে করেন স্থায়ী অন্তরা, ছোট ছোট করে, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট করে একটু গান, তাহলে আমার মনে হয় আমরা একটু ওইদিকে সময় কনসেন্ট্রেশনটা দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন যে গানটি গাইছি আমি, মেহেদি হাসান খান সাহেব, আহমেদ ফারাজ, এটা খুব পপুলার একটি গজল, আমি গাওয়ার চেষ্টা করছি। আসলে গজল গাওয়ার সময় অনেক মুড থাকে, পুরোটাই গাওয়ার একটা ইচ্ছা থাকে। रंजिशे सही दिल ही दुखाने के लिए, रंजिशे सही आप से मुझे छोड़ के जाने के लिए, आप से मुझे छोड़ के जाने के लिए, रंजिश सही पहले से मरासिम न सही, फिर भी कभी तो पहले से मरासिम सही, फिर भी कभी तो पहले से, पहले से, पहले से, पहले से, पहले से मरासिम सही, फिर भी कभी तो पहले से मरासिम ना सही, फिर भी कभी तो रस्मों रहे दुनिया ही निभाने के लिए, रंजिश सही किस किस को बताएंगे जुदाई का सबब हम, किस किस को बताएंगे, किस किस को बताएंगे, बताएंगे किस किस को बताएंगे जुदाई का सबब हम, किस किस को बताएंगे जुदाई का सबब हम, तू मुझसे खफा है तो जमाने के लिए, रंजिश सही दिल ही दुखाने के, कुछ तो 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 मेरे पिंदार मोहब्बत का घर रख, कुछ तो मेरे पिंदार मोहब्बत का भरम रख, तू भी तो
कभी मुझको मनाने के लिए रंजिश सही। एक उम्र से हूँ लज़्ज़त गिरिया से भी महरूम, एक उम्र से हूँ लज़्ज़त गिरिया से भी महरूम, एक उम्र से हूँ, एक एक उम्र से हूँ, एक उम्र से हूँ, एक उम्र से हूँ लज़्ज़त गिरिया से भी महरूम, एक उम्र से हूँ लज़्ज़त गिरिया से भी महरूम। मुझको रुलाने के लिए रंजिश सही, दिल ही दुखाने के लिए रंजिश सही। অসাধারণ অসাধারণ। আপনি কতগুলো কাজ বা ঢং এর বা আপনার ইম্প্রোভাইজেশন এত এত কিছু যে করেছেন, এগুলোর জন্য তো অনেক চর্চার প্রয়োজন হয়। এই যে আপনার ব্রিদিং, তারপর আপনি যেভাবে ডেলিভারি করছেন, এই সময়টা কি হয় চর্চা করা হয়? অনেক সময় হয় না, অনেক সময় এক সময় বহু চর্চা করেছিলাম যখন প্রোগ্রাম টোগ্রাম, এখন তো একটুখানি কমই হয়, নজরুল সঙ্গীত আধুনিকটা একটু কম হয়, বাট তারপরেও করি। হ্যাঁ, একটা চর্চার মধ্যে থাকে। আমার তানপুরটা চলছে না কেন আমি জানি না। ঠিক আছে, ওটা ওটা হচ্ছে একটা গার্নিশ, যদি থাকে ভালো, না থাকলে কিছু করার নেই। না থাকে কিছু না। হ্যাঁ, আমি পাশাপাশি আমি ওই আজ জানি কি জিদ না কর ওই গানটা আমি করে ফেলি, যেহেতু ওইটার অনেক রিকোয়েস্ট আসছে, তো আমি গানটাও করে ফেলি সাথে। আমি অল্প অল্প করে করে ফেলবো। হ্যাঁ, কেন, যেহেতু আমার ওস্তাদ যে গান করতে হবে। হ্যাঁ, আমি জানি না আমার তানপুরাটা আসছে না কেন, তানপুরা বি ফ্ল্যাট। আমি জানি না তানপুরাটা কেন আসছে না। जाने की जिद ना करो, आ जाने की जिद ना करो, आ जाने की जिद ना करो, क्यों ही पहलू में बैठे रहो, क्यों ही पहलू में बैठे रहो, आ जाने की जिद ना करो, हाय मरे जाएंगे हम तो लुट जाएंगे, हाय मरे जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें क्या ना करो, आ जाने की जिद ना करो, आ जाने की जिद ना करो। तुम ही सोचो
के तुम्हें जाने जाते हैं, जब उठ के जाते हो तुम ही सोचो जरा क्यों न रोके, तुम्हें जाने जाते हैं जब उठ के जाते हो तुमको अपनी कसम जाने जा। बात इतनी मेरी मान लो, जाने की जिद ना करूं, वक्त की कैद में जिंदगी है, मगर वक्त की कैद में जिंदगी है, मगर चंद घड़ियां यही है जो आजाद है, चंद घड़ियां यही है जो आजाद है, इनको खो कर मेरी जाने जा। उम्र भर ना तरसते रहो, आ जाने की जिद আমি না করতে চাই না, কিন্তু আমার এসে যে আমি কি করবো, এটা তো অনেক অনেকেরই এই গুণটা থাকে না, কারণ একজন পরিপূর্ণ শিল্পী হতে গেলে আমি যতটুকু মনে করি আমাদের এখানে বেশ কিছু কমেন্টস চলে এসেছে। সাইমা তালুকদার বলছেন, কি বলছে, জিন্দগি মে সবই প্যার করতে, এটা তো আমি করিনি না ইয়া, তারপর আমার করতেই হবে, যেহেতু সবাই বলছে এখানে করতে হবে। আমার বান্ধবী অনেক দোস্ত, ছোটবেলার বান্ধবী, মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ, এটা আমার 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 যা অনেক অনেক লক্ষ্য একটা মেয়ে। আচ্ছা তাহলে আমি আমার মনে হয় পারফরম্যান্স আমরা একটু কমেন্টস গুলো নিয়ে নেই, মানুষ এত আপনাকে এত শুভেচ্ছা জানাচ্ছেন, দারুণ দারুণ। আচ্ছা দীপ্তি জান অসম এখানে বলছেন, আমার তালুক আবার বলছেন, আমার রিকোয়েস্টের একটা লাভ ইউ, আচ্ছা এটা এটা তার রিকোয়েস্টের ছিল এবং অনেকেই করেছেন। রেহালা বেগম বলছেন ওয়াও, সামিরা আব্বাসী, ও সামিরা আব্বাসী ম্যাডাম বলছেন সুইট রেন্ডিশন, অনেক ভক্ত আমি ওনার, অনেক এক্সিলেন্ট গান করে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটু দেখে নেই, টিনা হক বলছেন এক্সিলেন্ট, দীপ্তি জাহান বা দারুন, এখানে শাহানা ইসলাম ভেরি ভেরি সুইট ভয়েস, জাহিদ হোসেন আবারও বলছেন ও আগে যাব তুম সাজনা গানটার রিকোয়েস্ট এসছে, এটা একটা ডিফারেন্ট গান, যদি পেরে থাকেন, যদি আপনার থেকে থাকে তাহলে মুখ শুধু যদি আপনি মুখরাটাও একটু করেন তাহলে হয়তো বা উনি মানে খুশি হবেন। অবশ্যই চেষ্টা করব ভাইয়া। হ্যাঁ গানে আসছি, কিন্তু তার আগে একটু 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 জেনে নেই আপনার সম্বন্ধে। দুবাই থেকে আপনি কানাডাতে এসেছেন, থেকেছেন বেশ কিছু, এখানে কাজও করেছেন, এখানকার আপনার কিছু অডিয়েন্স ছিলেন, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি তো ছিলেনই। আমার আমার তিনটা কমিউনিটি ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। হ্যাঁ তাদের সাথে আপনার কেমন লাইক রিলেশনটা কেমন ছিল তাদের? অনেক ফ্রেন্ড আমার, অনেক ফ্রেন্ড তারা, তাদের সাথে আমি এখানে আসে যোগাযোগ হচ্ছে, যেমন আজকের প্রোগ্রামটাই দিল্লিতে ওরা ই করছে, হায়দ্রাবাদ, তারপরে দিল্লিতে আমার ফ্রেন্ড সার্কেল আছে, এবং এদের সাথে আমার খুবই উঠা বসা, অনেক প্রোগ্রাম করেছি ইন্ডিয়ান এমবেসি, হ্যাঁ বজমে উর্দু, এটা হলো আলিগড়ের একটা বিরাট অর্গানাইজেশন, তো ওখান থেকে করেছি,
অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে বহু। আমি দুবাইতে এবং আবুধাবি মিডিল ইস্ট গুলাতে আমি খুবই বিজি থাকতাম, অনেক ভীষণ বিজি থাকতাম, মানে উইকেন্ড ফ্রি পেতাম না। বাংলাদেশি প্রোগ্রামের পাশাপাশি আমার ইন্ডিয়ান পাকিস্তানে, ইভেন দো আমি আরবি সং দুটো তিনটে আরবি সঙ্গ করেছি, আরবিদের যে আমি কি বলবো, এমবিসিতে যখন আমাদের যে কনসাল জেনারেল উনিরা যখন ওনাদের বড় বড় ফেস্টিভ্যাল হতো তখন সেখানে আমি আরবি সং করতাম এবং ওনাদের ডেডিকেট করে, হ্যাঁ আমি কষ্ট করে করে শিখেছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আর কয়টি শুনতে পারবো আপনার কাছ থেকে? হ্যাঁ, একটা গানে বারবার রিকোয়েস্ট আসছে, কিন্তু আমি এটা ওরকম ভাবে করি নাই, বাট বারবার রিকোয়েস্ট আসছে, তো আমি একটুখানি অল্প একটু গাই আর কি জিনিসটা, কেন আমার গুলাম আলীর গান ওস্তাদের গাইতে হবে। এটা হলো মেহেদী হাসান খান সাহেবের গান, তো মালিক জামান, এটা উনি ওনার গান, তো আমি গাওয়ার চেষ্টা করছি ভীম পরেশের রাগের উপর গানটি গাথা। যখন দেখি রেকর্ডের যে উনি কতটাই মানে ইমপ্রোভাইজ করেন, এবং আপনার এমন কিছু নোটেশন উনি টাচ করেন যেগুলো আসলে মানে ধরা ছড় বাইরে, এই জন্যই ওনারা ওনারা গুরু গুরু। আমরা কি এখন পরবর্তী পর্যায়ে যাব নাকি?
আরেকটা আরেকটা রিকোয়েস্ট বারবার বলছিল, ওইটাও একটুখানি করি। আচ্ছা, লাভ মি সুদাই বোধহয় একজন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা যদি আও আও গিজাব তুম সাজানো, যদি শুধু একটু বলতে করে আমার কালেকশনটা। হ্যাঁ, আমার কালেকশনটা আমার এখানে নাই, খাতাটা একদমই অনেক দিন করি না। যদি আরেকটা গান আর দুই একটা করেন উনি গোলাম আলী ওস্তাদজি, তাহলে আমি অবশ্যই গাইবো। আচ্ছা, লম্বি জুদাই গানটা দিয়েছিল, আর রাফতা রাফতা দিয়েছিল না একজন, বারবার বলছিল একজন রাফতা রাফতা। আমরা করব, আমরা হয়তোবা আপনার গোলাম আলী স্যার পর্যায়টাতে আমরা সেটা আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বিচ্ছে আমি তো একটুখানি করি। আমি জানি না ওটা ওটা কি আছে নাকি, এখানে লেখা কোথায় আছে গানটা, মনে হয় এখানে নাই ওটা। যাক, বিছড়ে বিছড়ে ভীত হুঁ, বস কল পরসো জিউঁগি মৈ কৈসে, ইস হাল মৈ বরসো, মৌত না আয়ে মেরি আয়ে কিউ আয়ে হায়, লম্বি জুদা চার দিনাদা প্যার ও রে বাবরি, লম্বি জুদাই লম্বি জুদাই। একে তো সজন মেরে পাস নহীঁ রে সজন মেরে, সজন মেরে সজন মেরে, সজন মেরে সজন মেরে, একে তো সজন মেরে পাস নহীঁ রে, দুজে মিলন দে কোই আস নহীঁ রে, দুজে মিলন দে কোই আস নহীঁ রে, উস পে এ সা বানায়া, উস পে এ সা বানায়া, আগ লগায়ে হায় লম্বি জুদাই চার দিনাদার প্যার ও রে বাবরি, লম্বি জুদাই লম্বি জুদাই। একটু করে গাইলাম কেন, যে রিকোয়েস্ট পাঠিয়েছে আমার ফ্রেন্ড, তো আমি জানি ততই শুনছি ততই ততই মানে বিস্মিত যে আপনি আপনি এত যত্ন করে গানগুলো গাইবার চেষ্টা করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রনি। আমি জানি না, আমি জানি না সাউন্ড হয়ে সবকিছু হয়ে কি কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। আমাদের দর্শকরা যেহেতু আছেন, তার মানে বোঝা যাচ্ছে সাউন্ড যাচ্ছে ঠিকঠাক মতো। তা আমরা তাহলে আমার পেজ গুলো সরি, আমরা তাহলে পরবর্তী পরবর্তী এটাতে যাব, পরবর্তী সেগমেন্টে যাব। ভালো লাগবে, ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। দর্শক, আমরা আমরা আমাদের আজকের প্রোগ্রামের শিরোনামের যে রয়েছিল রেহানা রহমান গোলাম আলী খান সাহেবের যে কিছু পরিবেশনা নিয়ে আমাদের সাজানো হয়েছিল, তার সেই লক্ষ্যে আমরা এখন যাচ্ছি। তার আগে জাস্ট ছোট্ট করে একটু দেখে নিতে চাচ্ছি যে গোলাম আলী খান সাহেবের সাথে আমাদের শ্রদ্ধেয় রেহানা রহমানের যে কিছু আনুষ্ঠানিক মুহূর্ত। আমরা দেখে নিলাম শিল্পী রেহমান রেহানা রহমানের সাথে আমাদের ওস্তাদজির কিছু স্মরণীয় মুহূর্ত। আমি একটা ছোট্ট জিনিস ট্রাই করব, জানি না
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন আপনারা। মেহফিল মে বার বার কিসি পর নজর গেই, মেহফিল মে বার বার কিসি পে নজর গেই, হামনে বিছাই লাখ মগর ফির উধার গেই। আসলে জাস্ট একটু ট্রাই করলাম, আমাকে মাফ করবেন। যেটা হচ্ছে যে আমাদের এই ওস্তাদজি উনি বা আপনার জগজিৎ সিং বলেন বা আপনার মেহেদী হাসান খান সাহ বলেন, ওনারা গান পরিবেশন করতে গিয়ে তাদের ক্ষণে ক্ষণে ওনারা যে ডেলিভারি গুলো দিতেন শায়েরি গুলো গানের সাথে মিল রেখে, এগুলো আসলেই অদ্ভুত। এবং গানের মাত্রাটাকে, তাদের পরিবেশনের মাত্রাটাকে কিন্তু একটা অন্য অন্য একটা স্তরে পৌঁছে দিতেন। এবং সেটাই হয়তো দর্শকদের, কিছু কিছু দর্শকদের হয়তো মোহ থাকতো যে কখন আমরা গুরুজির মুখে সেই শায়েরি গুলো শুনবো। আজকে সেই ধরনের কিছু পরিবেশনা নিয়ে রেহানা রহমান আজকে শিল্পী আমাদের রেহানা আপা সাজিয়েছেন, চলুন তার কিছু পরিবেশনা শুনুন। থ্যাংক ইউ রনি, এত সুন্দর সব আয়োজন, এত সুন্দর এত সুন্দর করে তুমি অনুষ্ঠানটা কি করেছে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মুগ্ধ হয়ে গেছি, তুমি এই সুন্দর ছবিগুলো দিয়ে এত সুন্দর করে করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। চেষ্টা করি কিছু উপহার দেওয়ার জন্য দর্শকদের, কারণ আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত, তো এর মধ্যে যতটুকু পারছি দেওয়ার জন্য, জানি না দর্শকরা কিভাবে নিচ্ছেন, বাট আমাদের চেষ্টা চলবে, অব্যাহত থাকবে। এখন আমি ওস্তাদ জি গোলাম আলীর কিছু গজল গাইবো। তো এখন যে গজলটা গাইবো, সবাই খুব পরিচিত, আমারও পছন্দের, এবং আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছেন। মশরুর আনোয়ার উনি লিখেছেন ওনার গান, আর হামকো কিসকে গমনে মারা। আচ্ছা একটু একটু আমরা একটু জাস্ট ইনে নেই কয়েকটা একটু কমেন্টস দিয়ে নেই আপনার ওখানে যাওয়ার আগে। জান্নাতুল খান্দকার বলছেন মনটা ভরে গেল, বাহ আমার বোন। তিনা হক বলছেন আউটস্ট্যান্ডিং। জাহিদ হোসেন বলছেন আপকি নজরোস না সামঝে। ঠিক আছে, আমি এটা একটুখানি, আমি একটুখানি, যেহেতু বারবার বলছেন ভাইয়া থ্যাংক ইউ, আমাদের সাথে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। থাকবেন, ওনারা সপরিবারে দেখছেন, বড় পর্দায় দেখছেন আপনার অনুষ্ঠান, কারণ ভাবি জাহিদ, মিসেস জাহিদ উনি খুবই ভক্ত প্ল্যাটফর্মের, খুবই ভক্ত আপনার গজলের, খুবই ভক্ত আপনার আপনার পরিবেশনাতে। তারানা জামান লিখেছেন হিরো মুভির, হিরো মুভিতে ফিরে গেলাম। আচ্ছা আচ্ছা, সাইফুল হুদা বলছেন তোমার মতো বন্ধু পেয়ে আমরা গর্বিত। ভৈয়ান বলছেন অসম। আবারও তারানা জামান বলছেন মেমোরেবল মোমেন্টস। শারমিন কে, আচ্ছা শারমিন খান, ও সেটা তো হচ্ছে স্মরণীয় বোধহয়, রনি আঙ্কেল আর কিছু না পে না পে, রনি আঙ্কেল, রনি আঙ্কেল অনেক প্রিয় তো তাদের কাছে, এখন রনি আঙ্কেল কে ডাকছে। আচ্ছা না, আপনার দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত। আজকের যে আয়োজন, এটা সাজানোই হয়েছে আপনাদের জন্য, এবং আপনাদের প্রিয় শিল্পীকে আমরা চেষ্টা করছি উপস্থাপন করবার জন্য, উনিও যথাসাধ্য চেষ্টা করছেন যতটুকু এই দূরদেশে দুই কানেক্টিভিটির মাধ্যমে যতটুকু দেয়া যায়। তো আপা আপনি যদি রেডি থাকেন তাহলে আমি 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 ভাইয়ার গানটা খুঁজতেছি, আপ আপকি নজরোস আমি কি আরেকটা শায়রি ছেড়ে দেবো, আমি আরম্ভ হয়ে গেছে, ওকে গুড, পরে পরে বলবো তাহলে। তাহলে ওইটা আমি গাচ্ছি, আগে আমি ওস্তাদের গানটা, যেহেতু আমি তানপুরাটা ঠিক করে ফেলেছি, এই গানটা করি। হ্যাঁ, তারপরে আমি তানপুরাটা কি আরেকটু কমানো যাবে, একটু কমানো যাবে কি? আচ্ছা আমি ওইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আমি ওস্তাদের, যেহেতু তানপুরাটা ঠিক করেছি, পরে গানটি আমি ওনার গানটা গাইবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন দর্শক শুনি আমরা। দিল কে চোটুনে কভি চেন সে রহনে নদিয়া, জব চলি সর্দ হাওয়া মনে তুঝে ইয়াদ কিয়া, ইসকা রোনা নেই
क्यों तुमने किया दिल बर्बाद, इसका गम है कि बहुत देर में बर्बाद किया। हमको किसके गम ने मारा, हमको किसके गम ने मारा, ये कहानी फिर से ही, किसने तोड़ा दिल हमारा, किसने तोड़ा दिल हमारा, ये कहानी फिर से ही। हमको किसके गम ने मारा, हमको किसके गम ने मारा, ये कहानी फिर से ही। दिल के लुटने का सबब पूछो न सबके सामने, दिल के लुटने का सबब पूछो न सबके सामने, नाम आएगा तुम्हारा, नाम आएगा तुम्हारा, ये कहानी फिर से ही। हमको किसके गम ने मारा, हमको किसके गम ने मारा, ये कहानी फिर से ही। नफरतों के तीर खाके दोस्तों के शहर में, नफरतों के तीर खाके दोस्तों के शहर में, हमने किस किस को पुकारा, हमने किस किस को पुकारा, ये कहानी फिर से ही। हमको किसके हमने मारा, ये कहानी फिर से ही। क्या बताए प्यार की बाजी वफा के रामे, क्या बताए प्यार की बाजी वफा के राह में, कौन जीता कौन हारा, कौन जीता कौन हारा, ये कहानी फिर से ही। हमको किसके हमने मारा, ये कहानी फिर से ही, ये कहानी फिर से ही, ये कहानी फिर से ही। क्या बात, क्या बात, क्या बात, अपन क्या बात। আপনি আপনি যথার্থই চেষ্টা করেছেন ওস্তাদজির কাছ থেকে যতটুকু পেয়েছেন তাকে সেই অনুষদটাকে সাথে রেখে আপনি আজকে ডেলিভারিটা করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আমাদের দর্শকদের কাছেও সেরকমটাই লেগেছেন। আমি একটু বলতে চাই, এখন কি ওস্তাদজির গান গাওয়া ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমি অনেক ফ্রি কিন্তু, অনেক ঘটনার কথা শুনবো আর একটা ছোট করে যে গানটা গাইবার আপনি বলেছিলেন গাইবেন একটু। আচ্ছা 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 আচ্ছা
অনেক দিন গাই না, আমি জানি না ওনাদের কি লাগবে, অনেক বহু দিন গাই না। আচ্ছা, ভুল হলে মাফ মাফ করে দেন ভাইয়া। আপকি নজরোঁ নে সমঝা প্যার কি কাঁদে মুঝে দিল কি এই ধড়কন ঠহর যা, মিল গই মঞ্জিল মুঝে আপকি নজরোঁ নে সমঝা। জী হমে মঞ্জুর হ্যায় আপকা ইয়ে ফ্যাসলা, জী হমে মঞ্জুর হ্যায় আপকা ইয়ে ফ্যাসলা, কহ রহি হ্যায় হর নজর বন্দা পরবর শুকরিয়া দো জাহাঁ কি আজ খুশিয়া হো গই হাসিল মুঝে আপকি নজরোঁ নে সমঝা। অসাধারণ অসাধারণ অসাধারণ, বহুদিন গাই না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যে আমি আমি জানি না ওনাদের কেমন লেগেছে, বাট না 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 অবশ্যই অবশ্যই আর কি গানটা করলাম। হ্যাঁ শিওর শিওর। আপনার এখানে অনিন্দিতা খান বলছেন লাভ ইউ ভাবি। বাহ, আমার খুব প্রিয়, ভীষণ ভীষণ, সে ভীষণ ভালো গান করে, এক্সিলেন্ট গান করে। মানে আমি বলতে পারবো না যে সে কি করে, কিন্তু সে মানে মানে করে মানে আর মানে সে করলে আর কেউ গান আমরা গান গাইতে পারবো না এরকম। শফিউল হুদা বলছেন যোগ্য ওস্তাদের যোগ্য সাগরেদ। বাহ, থ্যাংক ইউ দোস্ত। তারানা জামান, আমার বোন, খুব ভালো লাগলো। টিনা হক, আমার ফ্রেন্ড, প্রাউড অফ ইউ। জাহিদ হোসেন বলছেন বহুত খুব। সো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি আরেকটা দুঃসাধ্য চেষ্টা করি আর কি, তারপর আপনার কাছে গোলাম আলী স্যারের কিছু মানে রেমিনিসেন্স শুনবো। হ্যাঁ, আর দুটো গান করে তারপরে। হ্যাঁ, আমি যদি আমি যদি এরকম বলি, আমি জানি না যাচ্ছে কিনা। না চাহাত কি আন্দাজ আলাগ, না দিল কি জজবাত আলাগ, ক্যা বাত থি সারি বাত লক্রন কি, তেরি হাত আলাগ মেরি হাত, মেরি হাত আলাগ। সরি, ক্যা বাত, ক্যা বাত। আমি যেহেতু গজল, আমি আমি চেষ্টা করলাম কিছু ছোট ছোট যেগুলো আমি হয়তো পড়তে পারবো সেইভাবে খুঁজে বের করেছি। এর জন্য আমি কি করেছি, আমি ওস্তাদের গানগুলাতে অসাধারণ আপা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমার একটা ছোট বোন, অনেক অনেক ভালো লাগলো, অনেক অনেক লক্ষ্মী মেয়ে, ওর ওর হাজবেন্ড আমার ফ্রেন্ড আর কি, আমরা ইউনিভার্সিটিতে একসাথে পড়েছি, এখন সে অনেক উচ্চ উচ্চ পদস্থ অবস্থায় কি আছে। আলাউদ্দিন, আলাউদ্দিন। হ্যাঁ, তাহলে আমরা কি আর দুটো গান শুনে তারপর ওস্তাদ জির সম্বন্ধে কি জানবো আপনার কাছ থেকে? ঠিক আছে, একটা মুড থাকে না পরপর দুটো। তো আমি এখন আমার কি কি গানের রিকোয়েস্ট ছিল আমি ভুলে গেছি রনি ভাইয়া, চুপকে চুপকে ছিল, হাঙ্গামা ছিল। হ্যাঁ, এই দুটোর বেশি রিকোয়েস্ট ছিল। আচ্ছা, আর আমার একটা পছন্দের গান ছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনটা গাইবো এখন? কি আগে ওনাদেরটাই গাইবো? না, আগে আপনার আপনার পছন্দটাকে শুনি। আচ্ছা, আমরা তো সবসময় দর্শকদের জন্য আমরা রিকোয়েস্ট তো দিবই, এতো শিল্পীর শিল্পীর ভালো লাগাটা কিন্তু একটা বড় বিষয়, উনি যেটা মনের মাথায় রেখেছেন যে করবেন। হ্যাঁ, এই গানটা আমার খুব একটা প্রিয় গান ওস্তাদ জি, ভীষণ কঠিন, বাট আইল ট্রাই মাই বেস্ট। শিওর।
পাহাড়ি রাগের উপর গানটি গজলটি ট্রাই করছি। হর দিল দর্দ সা হ্যায় ইয়াদ কিসি কি, হর দিল फरियाद किसी की। दिल में एक लहर सी उठी है अभी, दिल में एक लहर सी उठी है अभी, कोई ताजा हवा चली है अभी, दिल में एक लहर सी उठी है अभी। शोर बरपा है फनाए दिल में, शोर बरपा शोर बरपा शोर बरपा है फनाए दिल में, कोई दीवार से गिरी है अभी, कोई ताजा हवा चली है अभी, दिल में एक लहर से उठी है अभी। कुछ तो नाजुक मिजाज है हम भी कुछ तो नाजुक मिजाज है हम भी, कुछ तो नाजुक मिजाज है हम भी, और ये चोट भी नहीं है ये भी, कोई ताजा हवा चली है भी, दिल में एक लहर से उठी है ये भी। भरी दुनिया में जी नहीं लगता, भरी दुनिया में, भरी दुनिया में, भरी दुनिया में, भरी दुनिया में जी नहीं लगता, जाने किस चीज की कमी है ये भी, कोई ताजा हवा चली है।
है भी दिल में एक नहर सी उठी है ये भी আমি আপনার অনেক ধন্যবাদ। আপনি আমি আপনার পরিবেশনা শুনতে শুনতে এই কথাটাই মাথায় আসছিল যে ওস্তাদ জি কে তো এইভাবে সামনে থেকে লাইভ দেখার কখনোই সৌভাগ্য হয়নি, হবেও কিনা জানি না, কিন্তু এই যে আপনি যে তার কাজগুলোকে চেষ্টা করছেন এইভাবে আপনার কণ্ঠে ধারণ করার জন্য এবং পরিবেশনাতে, তাতে মনে হচ্ছে আমি যেন ওস্তাদ জির সামনে বসেই এরকমই একটা এনভায়রনমেন্টের আমি পাচ্ছি। আসলে আসলে খুবই 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 চমৎকার, খুবই চমৎকার আপনি যে উনার মতো করে রেন্ডিশন গুলো করার চেষ্টা করেছেন, এটা আসলেই খুবই মানে শুনতে এতটাই ভালো লাগলো আমার, আমার মনটা পড়ে গেছে। আমি জানি না আমাদের দর্শক তো আমার সাথে একসাথে একমত, তুমি গান করো, তুমি তবলা প্লে করো এবং তুমি টরন্টোতে নাম করা তবলা বাদক, তবলা চেষ্টা করি, অনেক ভালো তবলা বাজাও তুমি এবং অনেক ভালো গানও গাও আমি জানি, তো তোমার সাথে প্রোগ্রামও করেছি অনেক, তো তুমি তুমি যদি পছন্দ করো সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ আপা। এখানে আপনার এই গানটারই রিকোয়েস্ট করেছিলেন আপনি ঠিক গাইবার আগে, তারপর কে বলেছেন, সায়মা তালুকদার বলছেন খুব ভালো লাগছে এখানে হারুন, আচ্ছা ক্ষমা হারুন ভাই উনি হলো বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ উচ্চ উচ্চ পদস্থ কর্ম, আসসালামু আলাইকুম হারুন ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হারুন ভাই, তো অনেক ব্যস্ত থাকেন এর মধ্যে যে সময় আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, ওয়াও থ্যাংক ইউ হারুন ভাই, অনেক ভালো। ইঞ্জিনিয়ার শারফাস খান বলছেন চুপকে চুপকে রাত দিন গানটা অবশ্যই হবে, এটা হবে আমাদের আমাদের আমিও আমিও পার্সোনালি আপুকে রিকোয়েস্ট করেছি যে আপু প্লিজ এই গানটা যেন থাকেই থাকেই, তারপর দেখেন চুপকে চুপকে অনেক রিকোয়েস্ট, আমরা তাহলে মনে হয় রিকোয়েস্টে গান করে ফেলি নাকি। হাঙ্গামায় বলেছিল আমার ভাইয়া যে অজিত, আমার সাথে নিজে গান করতে, যেমন অজিত আমার সাথে দুবাইতে তবলা বাজাতে এবং খুব ভালো তবলা বাজায়, উনি আমার ছোট ভাই বলতে হবে, কেন যে আমাকে প্রচুর সাপোর্ট করছে, আমি যখনই কোন প্রোগ্রাম আমার দুবাইতে আয়োজন করেছি উনি আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে, তো ওনার গান আমার গাইতেই হবে। হারুন ভাইকে যেহেতু আবার পেয়েছি তাকে মেসেজ দিতে চাই যে ভাইয়া আপনার তো বাংলাদেশ টেলিভিশন হচ্ছে সবচেয়ে উচ্চ পর্যায়ে এবং বাংলাদেশ টেলিভিশনে আমি একটা ছোট্ট একটা প্রোগ্রাম করেছিলাম আপু, আমার ঘটনা প্রসঙ্গে বলতে হয় 1982 তে নারায়ণগঞ্জ থেকে আপনার মোহাম্মদ আবু তাহের স্যারের একটা সঙ্গীত সঙ্গীত বিদ্যালয় ছিল জয়জয়ন্তী জলসা, সেই প্রোগ্রামের ফোরামে এসেছিলাম এবং একটা গানের সাথে তবলা বাজিয়েছিলাম, পরে সেটা আমার বাংলাদেশ টেলিভিশনের চরম স্মৃতি, এটা আমি জীবনেও ভুলবো না। ক্রেডিট গোস টু মাই ফ্যামিলি, মাই ড্যাড, মাই মম, অনেক অনেকটাই তারা করেছেন, কিন্তু আজকে যেহেতু পিটিভির একজন অধীনস্থ বড় কর্মকর্তাকে পেয়েছি তাই আর না বলে পারলাম না সেই স্মৃতিটা, কিন্তু হারুন ভাই আপনিও ভালো থাকবেন, আমরা চেষ্টা চালিয়ে যাই, চেষ্টা করা ছাড়া আমাদের আর কিছু করবার নেই, আমরা চাইছি বাংলাদেশের সংস্কৃতি আমাদের পার্শ্ববর্তী দেশের সংস্কৃতিকে তুলে ধরতে, যাতে করে আমাদের শ্রোতা দর্শক যারা আছেন তারা যাতে কোনোটা থেকে মিস না হন, তো আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, সাথেই থাকুন আমাদের। আপা আপনার গানটার পরবর্তী গানের যেই প্ল্যানিং সেই অনুযায়ী আমি, হ্যাঁ তাহলে আমি যেহেতু চুপকে চুপকে বলছে সবাই কিন্তু আমার হাঙ্গামা গাইতে হবে আমার ওই, হ্যাঁ 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 আমি চুপকে চুপকে একটু করে নিই, হ্যাঁ বারবার বলতে যাও, ঠিক আছে ঠিক আছে। Thank you.
अपनी आवाज की लर्जिश पे तो काबू पालो, प्यार के बोल तो होठों से निकल जाते हैं। अपनी तेवर तो संभालो के कोई न कहे, दिल बदलते हैं तो चेहरे भी बदल जाते हैं। चुपके रात दिन आंसू बहाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। हमको अब तक आशिकी काबू जमाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। चोरी चोरी हमसे तुम आकर मिले थे जिस जगह, चोरी चोरी हमसे तुम चोरी चोरी हमसे तुम पाओ मा पानी पाग मारे गमारे, नीरसा 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 चोरी चोरी हमसे तुम आके मिले थे जिस जगह, मुद्दते गुजरी पर अब तक वो ठिकाना याद है। हमको अब तक आशिकी का वो जमाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। खींच लेना वो मेरा पर्दे का कोना दफ्तर, खींच लेना वो मेरा पग पग मरसा पग मरसा निसा निसा गर निपा गर निसर निसा धा मापा धा मापा गा गा मापा निसा गा मापा निसा गा मापा निसा। खींच लेना वो मेरा पर्दे का कोना दफ्तर, और दुपट्टे से तेरा वो मुँह छुपाना याद है। हमको अब तक आशिकी का वो जमाना याद है, चुपके दोपहर की धूप में मेरे बुलाने के
नंगे पांव याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है वाह 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 তারিফ না করেই পারছি না আপা আপনার জন্য একটা খুব সুন্দর একটা কমেন্টস কমেন্ট এসেছে শরাফত খান শরফরাজ খান সরি আমি তেমন কিছুই করি নাই আপনি যেহেতু একজন উচ্চমানের শিল্পী তাই এটা আপনার বদান্যতা গায়ক অনেক কিন্তু শিল্পী খুব কম আপনার শিল্পের ঝংকার বিলীন না হোক ভাবি নিঃসন্দেহে দেশের সেরা গজল শিল্পী ফুলেল শুভেচ্ছা রইল দুবাই সবার পক্ষ থেকে কত ভালোবাসা আপনার জন্য অনেক ভালোবাসা আমরা গান শুনলাম এই মুহূর্তে একটু আপনার কাছ থেকে ওস্তাদজির কিছু স্মৃতির কথা শুনবো আপনার তার সাথে যে আপনি তার সাথে সময় কাটিয়েছেন কি কি শিখলেন আপনি তার কাছ থেকে আপনার কাছ থেকে উনি কিছু পেয়েছেন কিনা মানে স্মরণীয় যেটা তার জীবনের পাথেয় হয়ে থাকবে এরকম কিছু যদি আমার সাথে একটু শেয়ার করতেন ওস্তাদজির থেকে আমি অত তার পাইনি জীবনের শেষ সময় এসে ওনার সাথে পরিচয় হয়েছে ওনাকে আমি গুরু মেনেছি উনি আমার নাড়া বেঁধেছে আর উনি আমাকে যেটা বলেছে যে আমার গজল গাওয়া তো অনেক কঠিন তুই তুমি একজন বাংলাদেশি হয়ে আমার গজলটা তুমি এত ভালোবাসে এতগুলা গজল উঠিয়েছ এখন আমার একটা দায়িত্ব থেকে যায় সেই দায়িত্ব থেকে উনি আমাকে মানে ছাত্রী হিসাবে করেছেন একজন বাংলাদেশি স্টুডেন্ট সেটা উনি নিজেই বলেছেন আমি আর যেটা হলো যখনই দুবাইতে আসতেন তখন ওনার সাথে আমি বসতাম উনি আমাকে ওনার জায়গা থেকে উনি তো আসলে পারফর্মার উনি তো আসলে পারফর্মার উনি তো আসলে গান শিখেন না আমি ওনাকে বলেছি যে আপনি আপনি চলে যাবেন আমিও চলে যাব সবাই একদিন আমরা চলে যাব তো একটু করে যদি আমাদের একটু দেন তারপরে উনি আমাকে যেটা বলেছেন আমাকে কিছু গান কিছু ক্লাসিক্যাল কিছু পাল্টা উনি রেকর্ড করে দিলেন এবং কিছু রেকর্ড করে দিলেন আমাকে মানে বাই রোটেশন মানে এটার পরে এটা করবো এটা আর যখনই আসতেন তখন আমি ওনাকে আমি আমার বাসায় নিয়ে আসতাম হোটেলেই থাকতেন বাসায় যেতাম আমি ওনার হোটেলেই বারবার যেতাম একটুখানি পাশে বসে থাকলেও ওনারা তো সাধক ওনাদের সাথে বসলে এবং উনি কি করতেন জানেন কোন জায়গায় যদি আমরা যেতাম কোন লিফটে এটা খুব মজা লাগে যখন আমি উনি তো রেডিসন হোটেলে শেরাটন এসব হোটেলে উঠতেন তো যখনই যেতাম আমি ওনার সাথে ওনাকে নিয়ে বাইরে যেতাম বা মার্কেটে বা কোনো জায়গায় বা কোনো আমি আমি একটু শিখতে যেতাম তখন উনি কি করতেন লিফটে দিয়ে যখন নামতেন তো লিফটের বটনে চাপ দিলে একটা মিউজিক হয় কিন্তু হ্যাঁ সবসময় ফাইভ স্টার হোটেল গুলাতে এটা আমার খুব যখন ওই বটনটা চাপ দিত একটা মিউজিক হতো আর ওই মিউজিকের সাথে উনি ওনার পাল্টা গুলা করতে থাকতেন মানে করতো আমার দিকে তাকাতো করতো আর আমার দিকে কোন একটা মিউজিক হচ্ছে কোথাও ধরেন কোথাও যাচ্ছে একটা মিউজিক হচ্ছে তো করতে কি উনি ওই মিউজিকটা দিয়ে ওনার ওই স্কেলে এবং ওই তালে উনি একটা পাল্টা করলো করে আমার দিকে একটু তাকা হাসি দিত মানে এই গান গান সবসময় ধারণ করতে হয় সবসময় ওটির মধ্যেই থাকতে হয়
অবশ্যই অবশ্যই। আমি ওনার একটা গান করেছিলাম ওনার সামনে, করুণা ইয়াদ, আচ্ছা এই গানটি আশা ভোসলে জিকে দিয়ে গাইয়েছেন। তো এই গানটা আমি একটা প্রোগ্রামে করলাম, সেই প্রোগ্রামে উনি এসেছিলেন আর কি, সরি। তো খুব কঠিন রাগ কৌশিক ধ্বনির উপর। তো আমি বললাম কি ওস্তাজি, খুব ভয় পেয়েছি ওনার সামনে গাচ্ছি, তো আমি বলছি ওস্তাজি এই গানটা তো আমি কৌশিক ধ্বনির দুই একটা নোট আমি লাগাতে পারিনি। ওস্তাজি কি বলেছিলেন জানেন, আমি ভুলবো না সেটা, তুমি ঠিকই লাগিয়েছো, প্র্যাকটিস করতে হবে, আমি ভুলবো না, এটাই আমার জন্য। তুমি ধ্বনির যে আরোহণ অবরোহণ এবং যে ওই গানে যে নোটগুলো সেগুলো তুমি ঠিকই লাগিয়েছো, হ্যাঁ তুমি তুমি এটা বলতে পারো যে তুমি আরো প্র্যাকটিস করতে হবে তোমার, কিন্তু তুমি নোট ছেড়ে যাও নাই। এটা বহু মানুষের সামনে বলেছে, তো এটা আমার জন্য অনেক বিরাট ব্যাপার, বিরাট। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আপনার আপনি যে অ্যালবাম করেছেন একটা বলছিলেন যে ওস্তাদ দিয়ে এসেছিলেন, ওটা সম্বন্ধে একটু যদি বলতেন। ওখানে আমি ওস্তাদ জিকে ট্রিবিউট করে আমি ওস্তাদ জির 11টি গজল গেয়েছি, এটা ওস্তাদ জি লঞ্চ করেছিলেন দুবাইতে শেরাটনে। তো এই আর কি, ওই গান শোনাতে অনেক ভয় পেয়েছি, আমি বলছি ওস্তাজি আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন, আমি জানি একটুখানি যেতে পারি, আপনি এই গানগুলো শুনেন না। আমার আপনার কথা প্রসঙ্গে আমারও একটু স্মৃতি স্মৃতি চলে আসলো ওস্তাজির সাথে। আমরা গত বছর আগের বছর 1 অগস্টে টরন্টোতে একটা প্রোগ্রাম হয়েছিল, উনি টরন্টোতে আসলে তার শিষ্য একজন আছেন নাকি আলী খান বলে, ওনার এখানে এসে কিছুদিন থেকে আবার চলে যান, এখানে আসেন, এখানে এসে তা আমাদের ওই প্রোগ্রামটাতে সামহাও আমরা নাকি ভাইকে আমরা পেয়েছি। এবং নাকি ভাই বলেছেন, আমাকে বলেননি যে অর্গানাইজার, বলেছেন যে এরকম একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি ওখানে মানে রিদম করেছি, তবলা বাজিয়েছি এবং যেটাই হোক, তো তখন জানতাম না যে কি এটা মানে সারপ্রাইজটা কি। তারপরে দেখি অনুষ্ঠানের দিন উনি হঠাৎ করে তাকে নিয়ে চুপে চুপে এসে সামনে টেবিলে বসলেন, যে বসা তো আমার হাত পা পুরো কাঁপা কাঁপি শুরু হয়ে গেল, যেটা হয় ছোট মানুষ। পরে সবাই আপনার ঝাঁপিয়ে পড়লো তার উপর, মানে তার আশেপাশে। এখন উনি তো গাইবার জন্য আসেননি, কারণ ওনার প্রথম শর্ত ছিল আমি কিন্তু যাবো জাস্ট তোমাদের ওখানে গিয়ে একটু সবাইকে হ্যালো বলে আবার চলে আসব। কিন্তু মানুষের এত প্রেশারে ওনাকে স্টেজে উঠতে হলো এবং উনি চুপকে 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 শুরুতে আলাপটা দিয়ে দুটো লাইন গিয়েছিলেন, ওই দুটো লাইনের সাথে আমি একটু বাজাতে পেরেছিলাম, এটা আমার জীবনের চরম সৌভাগ্য। হ্যাঁ বিশাল, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আপনার কথার সাথে সেই এটা আসলো আর কি আমার আমার ইয়েতে। যাই হোক, আপাতত তাহলে আমরা আর আজকে আর আর 10 মিনিট আমরা গান শুনবো। আচ্ছা তাহলে আমি দুটো গজল করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা আজকের জন্য অনুষ্ঠান শেষ করবো। এবং আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ওস্তাদ তারিক খান সাহেবের সাথে আপনার ছবি দেখেছি আপনার। হ্যাঁ ওইটা ওইটা একটু বলতে হয়, হ্যাঁ উনি উনি ওনার সাথে আমার খুব মিরাকেল ভাবে উনি দুবাইতে আসলেন, আসার পর একদিন আমাকে দুবাইতে যে যত ইন্ডিয়ান পাকিস্তানি তবলা বাদক যারা আছে সবার সাথে, কিন্তু আমার কেউ বলতে পারবে না আমার সাথে, আমি তাদের সাথে বসি নাই, সবার সাথে আমার বসা হয়েছে, প্রোগ্রামও নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আমাকে ফোন দিল ওস্তাদ তারিক খান এসছে, আমি বললাম যে এটা তো বিশাল খবর, আমার বাসায় নিয়ে আসো, কিভাবে আনবে? আমি বললাম আমি আসতেছি আবুধাবি। সে তখনই আমরা আবুধাবি গেলাম আমি আমার হাজবেন্ড, যে উনি যে শুনি বিশাল লাইন নিচে ওনার সাথে দেখা করতে এসছে। তো ওর মধ্যে আমি ওই লোককে বললাম বলো বাংলাদেশ থেকে একজন বাঙালি এসছে। তখন উনি ভিতর থেকে খবর দিল যে বাঙালি যে এসছে খাতুন উনকুল বুলাও। ইতনে তো হ্যাঁ, কেউ অন্য দেশের একটা মানুষ আমাকে দেখতে আসছে, এটা বিশাল ব্যাপার ওনার কাছে, বিশ্বাস করেন কি অমায়িক, আমাকে বসাবে না খাওয়াবে না, ওই অন্যের বাসা কিন্তু ওনার বাসা না, এটা কি করবে? তারপরে তুমি কাহা সে হো ঢাকা সে হো এই সে মানে বলছে যে ঢাকা মানে সোনা ঢাকা মে মেরে বহুত চানে ওয়ালা হে, আপনার অনেক চানে ওয়ালা, আপনার চানে ওয়ালা ওয়ার্ল্ড এর সব জায়গায়। তা আমি তখন বললাম যে ওস্তাজি আপ মেরে ঘর আয়েঙ্গে কাল, একদিন থাকবে উনি, বলে কাল কা মেরা প্রোগ্রাম হ্যাঁ। আমি বললাম যে আপনি আপকে প্রোগ্রাম আপ হামলোক ভি যায়েঙ্গে,
কুছ দের কে লিয়ে মেরে ঘর পে এক ঘন্টা কে লিয়ে এক প্রোগ্রাম আমি রাখবো আপনার জন্য। তারপরে ওনার জন্য আমি এক ঘন্টার প্রোগ্রাম রাখছি আমার বাসায়। উনি রাজি হয়েছে, আমি রাত্রেবেলা বলছেন ফোন করে তোমাকে জানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সেই প্রোগ্রাম আমি আমার বাসায় আমি এক ঘন্টা উনি গান করলেন, তবলা বাজালেন, আমি তোমাকে ওটা পাঠাবো, তোমাকে আমি ওটা পাঠাই নেই পাঠাবো। অবাক হয়ে যে মা কিভাবে উনি বাজাচ্ছে, আমার সাথে আমার সাথে উনি বাজিয়েছে। আমি চেষ্টা করি তার কিছু কিছু সঙ্গত কপি করার জন্য, কিন্তু খুবই টাফ, খুবই টাফ। হ্যাঁ, উনি আমার বাসায় এসেছেন, আমি ওনাকে নিজে খাইয়েছি এবং উনি আমার সাথে চুপকে চুপকে গানটি বাজিয়েছিলেন। আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওনাকে তো বলা যায় না, এই লোক মানুষ বলা যায়, তারপরে আচ্ছা আমার গানের সাথে চুপকে চুপকে মনে হলো পানির মতো উনি আমাকে গাওয়াই দিলেন। বড় তবলা বাদক পানি, মানে আমার মনে হলো পানির মতো উনি আমাকে গানটা গাওয়াই দিলেন। আরেকটা জিনিস, ওনার সাথে শিকাগোতে দেখা হলো আমেরিকাতে, তো একটা প্রোগ্রাম ছিল আমাদের, সেই প্রোগ্রামেও আমি গেছিলাম। ওস্তাদ মানে কারি খান ওস্তাদ জিয়ার, আমি শিকাগোতে ছিল সেই প্রোগ্রামটা গত বছর। তো ওনার সাথে আমার ভালোই এখন যোগাযোগ আছে রেগুলার। ঠিক আছে ঠিক আছে, চলুন আমরা পরপর দুটো গান শুনি, তারপর আপনার আপনার কাছ থেকে আমরা বিদায়ের কথা শুনবো, তারপর আমি ক্লোজিং করবো। থ্যাংক ইউ। ওকে। এটা অজিত রিকোয়েস্ট করেছিলেন, গানটি গাইছি। হ্যাঁ অজিত, অনেকদিন গাই না, তারপরে গাওয়ার চেষ্টা করতেছি। আকবর আলাহাবাদ উনি এই গানটি সৃষ্টি করেছেন, তো গাইছি। ওস্তাজি গোলাম আলী গিয়েছেন। তেরি মস্তি নিগাহি কা ভরম রখ লুঙ্গা, মস্ত নিগাহি কা ভর মে রখ লুঙ্গা, হোশ আয়া ভি তো কহ দুঙ্গা, মুঝে হোশ নেই হঙ্গামা হ্যায় কো বরপা, থোড়ি সি জো পী লি হঙ্গামা হ্যায় কো বরে পাঙ্গা, মায় কো বরে পা, থোড়ি সি জো পিলি হাকা তো নেহি ডালা, ডাকা তো নেহি ডালা, চোরি তো নেহি কি হঙ্গামা হ্যায় কো বরে পা, थोड़ी सी जो पी ली है। उसमें से नहीं मतलब दिल जिससे हो बेगाना, बेगाना बेगाना, उसमें से मतलब दिल जिससे हो बेगाना, मकसूद है उसे मैं से, मकसूद है उस मैं से, दिल ही ने जो खिंचती है हंगामा है को बरपा, थोड़ी सी जो पी ली है। तजुर्बा कारी से वाइज किए बाते हैं, न तजुर्बा कारी से वाइज किए बाते हैं, न तजुर्बा कारी से
वाइज किए बाते, इस रंग को क्या जाने, इस रंग को क्या जाने, पूछो जो कभी पी है हंगामा को बरपा, थोड़ी सी जो पी ली, थोड़ी सी जो पी ली है, थोड़ी सी जो पी ली है, जो पी ली है, जो पी ली आ आ অনেক ধন্যবাদ আপা। আমরা বলেছি পরপর দুটো গান, কিন্তু মাঝখানে একটু ব্রেক না নিয়ে পারছি না। এখানে একজন বলেছেন, সরফরাজ খান বলেছেন, অনেকেই জানেন না আপনি শুধু ভালো শিল্পী নন, আপনি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ভালো মানুষ, বেঁচে থাকুন হাজার বছর। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক খান, মিস্টার খানকেও তারও উত্তর উত্তর কামনা করছি। থ্যাংকস টু হোস্ট এবং রেহানা। আচ্ছা থ্যাংক ইউ, আমরা আমাদের সাথেই থাকবেন। আপনার হাঙ্গামা গানটা গাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। মনিরুল ইসলাম বলেছেন, কেয়াবাদ কেয়াবাদ, অপূর্ব অপূর্ব। আমি আমি একটা গানের রিকোয়েস্ট চেয়েছি একজনের কাছ থেকে, যদি আপনার জানা থাকে আপনি জাস্ট মুখটা গাইবেন, কিন্তু সেটা আমি বলবো কেন বলছি, কিন্তু আপনার পরবর্তী পরিবেশনাটা শুনবো এখন। পরবর্তী পরিবেশনে এটা আমার একটু প্রিয় গান, আমি তো এটা অজিতের রিকোয়েস্টে গানটা করলাম, আমি জানি না কেমন গেতে পারছি, হাঙ্গামায় ঠিক ছিল। এটা ওস্তাদ জি খান সাহেব, ওনার গজল, তো এটা আমি গাওয়ার চেষ্টা করছি। এটা কি হলো আবার, বন্ধ হয়ে গেল কেন আবার? रफ्ता रफ्ता वो मेरी हस्ती का समा हो गया, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का समा हो गया, पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का समा हो गए। दिन ब दिन बढ़ती गए इस हुस्न की रानाइया, दिन ब दिन बढ़ती गई, दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानाइया, पहले दिल फिर दिल रुबा, पहले गुल फिर गुल रुबा, फिर दिल के मेहमान हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का समा हो गए। अब तो नजदीक से नजदीक तर आते गए, अब तो नजदीक से आप तो नजदीक से नजदीक तर आते गए, पहले दिल फिर दिल रुबा, पहले दिल फिर दिल रुबा, फिर दिल के मेहमान हो गए, रफ्ता रफ्ता हो मेरी हस्ती का समा, प्यार जब हद से बढ़ा सारे तकल्लुफ मिट गए,
प्यार जब हद से बढ़ा, प्यार जब हद से बढ़ा, सारे तकल्लुफ मिट गए, आपसे फिर तुम हुए, आपसे फिर तुम हुए, फिर तू कौनवा हो गए, तरफता वो मेरे हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए। বলার ভাষা হারিয়ে ফেলছি আমরা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে দেখেন কি মানুষজন কি লিখছেন, আমাদের দর্শকরা, মেহেদি হাসানের গান শুনবার পর সত্যি মনে হচ্ছে শেষ হয়েও হলো না শেষ। হ্যাঁ, মনিরুল ইসলাম বলছেন, রিকোয়েস্ট করছেন দুনিয়া কিসি কি পেয়ার গানটি অনুরোধ করলো। আমরা জানি আমরা হয়তো আজকে পারবো না অনুরোধ রাখতে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে এখানে, এটা বলার উদ্দেশ্য। ভদ্রলোক বলছেন এটা কি এক লাইন করবো? আচ্ছা দেখি আগে দেখেন এটা পারেন কিনা। জাহিদ ভাই বলছেন তুম জিত তো কর রাহা হো রাহে হো, এটা এই গানটার রিকোয়েস্ট উনি করেছেন কারণ এই গানটি সুর করেছেন তার বড় ভাই আলী হোসেন। তার সুরে মেহেদি হাসান সাহেব এই গানটি গেয়েছিলেন। পরবর্তীতে এবার না হলে পরবর্তীতে করা হবে, সমস্যা নেই। তাহলে আপনি কি দুনিয়া কিসি কি প্যার এটার কি দুটা লাইন মুখটা গাইতে যাচ্ছেন? হ্যাঁ, শুধু মুখটা, যেহেতু একজন দর্শক আজকে অনুষ্ঠান শেষ করে আমাদের সময় আমাদের সময় শেষ, দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেছে। কেন দর্শক দিয়ে আমাদের প্রোগ্রাম, আমি যদিও অনেকদিন গাই না গানটা, তারপরে আমি একটু চেষ্টা করতেছি। হ্যাঁ, কেন যে দর্শক যখন একটা জিনিস ই করে তখন সেটা না করলে আমার কেন জানি মনে হয় তাকে ই করতে পারছি না আর কি, যেহেতু আমি একটু জানি। মুখটা শুরু, হ্যাঁ মুখটা শুরু। বুলবুল নে গুলসে গুলে বাহার সে কহে দিয়া, একে চাঁদ তাকো সে কহে দিয়া, দুনিয়া কিসি কে প্যার জন্নত সে কম নেহি, একে দিল রুবা হ্যায় দিল মেরো পুরো সে কম নেহি, দুনিয়া কিসি কে প্যার। তুম বাদশাহ হুসন হো, হুসন জাহানে হো, তুম বাদশাহ হুসন হো, হুসন হো, হুসন হো, তুম বাদশাহ হুসন হো, হুসন জাহানে হো, জামে বফা মোহাব্বত কি শান হো, জানে বফা মোহাব্বত কি শান হো, খুশবু তোমার জুলফ কি ফুলো সে কম নেই, দুনিয়া কিসি কে প্যার জন্নত সে কম নেই, দুনিয়া কিসি কে প্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ রেহানা আপু। আপনি যদি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চান, কিন্তু বেদায় নেওয়ার আগে একজন একজন খুব করে চাইছেন একটি নজরুল গীতি কি গাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু নজরুল গীতি দিয়ে আজকে শুরু করেছি, যেহেতু আমাদের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ মাস উদযাপিত হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে হচ্ছেন, এবং আমাদের রেহানা রহমান উনি অনেকগুলো অনুষ্ঠান করেছেন অনলাইনে এবং বিটিভি চ্যানেল আই
এশিয়ান টিভি এই সমস্ত চ্যানেলগুলোতে করেছেন। তো নজরুল, তার নজরুল দিয়ে তার শুরু, নজরুল তার হৃদয়ে আছে, থাকবে। ভালো হ্যাঁ, আমরা আপা কি করব তাহলে? হ্যাঁ, একটা নজরুল গীতি দিয়ে আমি শেষ করি। আচ্ছা, তাহলে নজরুল গীতিটা আপনি একদম, আমরা বিদায় নিয়ে নিই, আপনি নজরুল গীতির কিছুটা অংশ করতে করতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো। তাহলে আপনি দর্শকদের কাছ থেকে যদি একটু বিদায় নিয়ে নিতেন। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যারা ছিলেন এতক্ষণ, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব আমি। এখন একটা করোনাকালীন সময় যাচ্ছে, আমাদের আসলে সবার জন্যই একটু দুঃখের সময়, কিন্তু আমরা সবাই সবার জন্য দোয়া করব, ভালো থাকবেন এই আর কি। আচ্ছা, আর রনি, অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রনি, এত সুন্দর একটা প্রোগ্রাম তুমি আয়োজন করেছো এবং আমাকে আমন্ত্রণ করেছো, এর জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই দর্শক, আপনারা যেমনটি আজকের শিল্পীর কাছ থেকে শুনলেন, আমরা আসলেই খুবই গর্বিত যে আমরা এত দূরে থেকেও কাছে এই ভার্চুয়াল রিয়ালিটি তে আমরা আছি এবং আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি আজকের শিল্পীকে। তার কিছু স্মৃতি, তার কিছু ভালো লাগা ভালোবাসার গান দিয়ে আমরা চেষ্টা করেছি আজকে অনুষ্ঠানটাকে সাজাতে। আমাদের কালজয়ী শিল্পী যারা মেহেদি হাসান খান সাহেব, উনি গত হয়েছেন কিছুদিন আগে, আলাউদ্দিন আলী গত হয়েছেন, তার আগে হয়েছেন এন্ড্রু কিশোর। আমাদের এই বিশিষ্ট শিল্পী যারা, যাদের তাদের অবদান যা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে দেশেই হোক না কেন আছে, আমরা চাইবো সেটাকে যথার্থভাবে সম্মানের সাথে তুলে ধরতে আমরা যেখানেই যাই। এবং আমাদের যারা এখনো আমাদের সাথে আছেন, ওস্তাদ গোলাম আলী, ওস্তাদ তারিক খান, তাদের তাদের সুস্বাস্থ্য কামনা করি। যতদিন আমাদের মাঝে থাকবেন যেন তারা সুস্থভাবে থেকে তাদের গুণগ্রাহীদের সাথে থেকেই যেন তারা বাকিটা সময় কাটিয়ে নিতে পারেন। আজকে আমাদের এই প্ল্যাটফর্ম টরন্টো এবং প্ল্যাটফর্ম ঢাকা সাথে থাকবার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করি বরাবরের মতোই কিছু নতুনত্ব কিছু আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য এই চেষ্টা অব্যাহত থাকবে যদি আপনারা আমাদের সাথে থাকেন, এবং আমরা দৃঢ় বিশ্বাস করি আপনারা আমাদের সাথেই আছেন। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো একটা অনুষ্ঠানে। আজকে আমি এই বলে ক্যানাডা থেকে বিদায় নিচ্ছি। আমাদের আজকে শিল্পী শেষ, যার মনে প্রাণে নজরুল, চেতনায় নজরুল, নজরুলের একটি গান দিয়ে উনি আজকের অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, শুভ দিন। থ্যাংক ইউ রানী, ভালো থাকে সবাই। আমার একটি লাস্ট পরিবেশনা নজরুল, পদ্মার ঢেউরে। প্রথম গানটি রেকর্ড করেছিলেন সুচিত বর্মন, আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউরে এই পদে ছিল রে যারা পা, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে, পদ্মার ঢেউরে। মোর পরাণ বধু নাই, পদে মধু নাই নাই রে, বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে, মোর রূপের সরসেতে আনন্দ মৌমাছি নাহি ঝংকারে রে, পদ্মার ঢেউরে পদ্মার ঢেউরে তোর ঢেউ উঠা যেমন চাঁদের আলো, মোর বধুয়া রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো,
ওশে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়, যদি দেখিস তারে দিশে পদ্ম তার পায়, যদি দেখিস তারে দিশে পদ্ম তার পায়, বলিস কেন বুকে আশার দেয়ালে জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে পদ্মার ঝুড়ে মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা যা রে পদ্মার ঝুড়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার।